করোনায় সামাজিক দূরত্ব আর সুরক্ষা মেনে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ওপেন এয়ার আউটডোর ক্লিনিক কনসেপ্ট নামে একটি সেবা চালু করেছে ইম্পালস হাসপাতাল। বিকেলে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। উদ্যোক্তারা বলেন, এ সেবার আওতায় খোলা স্থানে মুক্ত বাতাসে ডাক্তাররা রোগীদের সেবা দেবেন, ফলে রোগী থেকে রোগীতে বা রোগী থেকে ডাক্তারদের আক্রান্ত হবার সম্ভাবনা একেবারেই কমে যাবে। ইম্পালস হাসপাতালের এই উদ্যোক্তাকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই ধারণাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোভান চৌধুরী সহ অন্যান্যরা। তাহলে পরে শুধুমাত্র হাসপাতালের সার্ভিস দিয়ে এই করোনা সেবা আমরা দিতে পারব না, তো রুগী যাতে না বাড়ে সেই চেষ্টাটা আমাদের করতে হবে। সংক্রমণ এড়ানোর জন্য এই যে পদ্ধতিটা, আমি মনে করি ইম্পালস আজকে যে ভূমিকাটা নিয়েছে এটা একটা মডেল হতে পারে এবং এই মডেল হিসাবে সারা দেশেই সবাই এটাকে পালন করতে পারেন।